শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় মুখা, মিয়ানমারে রেড অ্যালার্ট জারি, সরানো হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। মুখা অতিক্রমের পর কক্সবাজারে ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সংখ্যা। সেন্ট মার্টিনে প্রচণ্ড বেগে বাতাস শুরু, আশ্রয় কেন্দ্রে উপকূলের আড়াই লক্ষ মানুষ। এবার বিস্তারিত, ঘূর্ণিঝড় মুখার প্রভাবে প্রবল ঝড়ের আশঙ্কায় মিয়ানমারের উপকূলীয় রাখাইন রাজ্য থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দেশটির কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। বলা হয়েছে, ঘূর্ণিঝড় মুখার প্রভাবে প্রবল ঝড়ের আশঙ্কায় সর্বোচ্চ স্তরের রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমার। শনিবার এই রেড অ্যালার্ট সতর্কতা জারি করা হয়। ঘূর্ণিঝড়টি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংশ্লিষ্টরা। রাখাইনের সেটুয়ার পাশাপাশি কিবাসি, কিউ, কফিউ, মংডু, হ্রদে দাও সহ অন্যান্য এলাকাতেও বা অন্যান্য শহরগুলোতেও রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমার জান্তা। এছাড়া এই শহর এবং এলাকাগুলোতে একই সতর্কতা জারি করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা বিরোধী বেসামরিক জাতীয় ঐক্য সরকার। আরাকান আর্মির এই মুখপাত্র খাইং থু খা বলেছেন, গত বুধবার থেকে তারা রাখাইনে প্রায় ১,০০,০০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে এবং তাদেরকে স্বাস্থ্যসেবা এবং খাদ্য সরবরাহ করছে। আরাকান আর্মির ক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ঝড়ের পর দুর্গত মানুষের জন্য সহায়তা প্রদান করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ঘূর্ণিঝড় মুখার আঘাতের আগে সিটুয়াই প্রায় ৭৫% বাসিন্দা তাদের বাড়ি ছেড়েছেন বলে জানিয়েছে শহরটির বাসিন্দা এবং লেখক ওয়াইন ইং অন। রাখাইনের এই শহরে জনসংখ্যা ১,০০,০০০ বেশি এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করছেন ওই লেখক। ঘূর্ণিঝড় মুখা নিয়ে অতি ঝুঁকি নেই বাংলাদেশে। সন্ধ্যা নাগাদ দেশের উপকূল অতিক্রম করবে অতি প্রবল এই ঘূর্ণিঝড়। পরবর্তী ২৪ ঘন্টায় কক্সবাজারের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। সকালে সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেছেন। আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং মিয়ানমার উপকূল অতিক্রম করতে সম্পন্ন করবে। মুখা অতিক্রম করার ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চল কক্সবাজার সমুদ্র বন্দরে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ওই সময় ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, মুখা উপকূল অতিক্রম করে যতই ভূমির দিকে অগ্রসর হবে বাতাসের গতিবেগও তত কমতে থাকবে। শুরুতে এটা শক্তি সঞ্চয় করে, যখন ওই ভূমিতে উঠে যায় তখন এটি শক্তি হারাতে শুরু করে, পর্যায়ক্রমে এটি দুর্বল হচ্ছে। প্রতি ঘন্টায় ১৭ কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে। এই গতি থাকলে বিকেল ৩টার মধ্যে এটি অতিক্রম সম্পন্ন করবে। এদিকে রোববার বেলা ১১টায় পর্যন্ত নাফ নদী এবং পার্শ্ববর্তী এলাকায় নদীতে ভাটা ছিল। এরপর থেকে জোয়ারের প্রবণতা শুরু হয়েছে। বিকেল ৪টায় এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। সাইক্লোনের পিক আওয়ারটা যেহেতু আমরা বলেছি ১২টা থেকে ৩টা, এ সময় জোয়ারের অবস্থা বলবৎ থাকবে। জলোচ্ছ্বাস হবে, কক্সবাজারের টেকনাফ এবং সেন্ট মার্টিনের প্রভাব বেশি থাকবে। তবে দ্বীপ হওয়ায় ৮ থেকে ১২ ফিটের জলোচ্ছ্বাসে সেন্ট মার্টিনের জলাবদ্ধতা হবে না। সেন্ট মার্টিনে সিভিয়ার ধরনের পরিস্থিতি তৈরি হবে না। কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড় মুখার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপে প্রচণ্ড বেগে বাতাস শুরু হয়েছে। একই সঙ্গে বৃষ্টিও হচ্ছে, জোয়ারের পানি উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। তবে কক্সবাজার শহর এবং বিভিন্ন উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি এবং মৃদু বাতাস বইছে। সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত পর্যটন ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, ১০টার পর থেকে প্রচণ্ড বেগে দমকা হাওয়া বইছে, একই সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী ১০টা পর্যন্ত উপকূলের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ২,৪৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া বিভিন্ন হোটেল এবং আত্মীয় স্বজনের বাড়িতে আরও ৫০ থেকে ৬০,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আজ দুপুরের মধ্যে উপকূলের ৬৩৬টি আশ্রয় কেন্দ্রে ৩,০০,০০০ মানুষ আশ্রয় নিতে পারে। মুখার প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এই কারণে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে বসবাসরত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে মানুষকে নিরাপদে সরিয়ে আনছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ভীষণ কান্তি দাস জানিয়েছেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা থেকে রক্ষা পেতে শনিবার দুপুর থেকে এই পর্যন্ত ৬৩৬টি আশ্রয় কেন্দ্রে ২,৪৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। তিনি জানান, মুখা টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপ ঘেঁষে যাবে বলে সেন্ট মার্টিন দ্বীপে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বীপের ৩,০০০ মানুষ নিরাপদ আশ্রয়ে জন টেকনাফে চলে এসেছে। এছাড়াও দ্বীপের ৩৭টি হোটেল রিসোর্টে ৪,৫০০০ মানুষ আশ্রয় নিয়েছে।
ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।